Z5 এ বিনামূল্যে মঙ্গলময়ী সন্তোষীমার সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন। রিয়া, হয়তো তোমার একটু অদ্ভুত লাগবে, কিন্তু আমি তোমাকে আয়নাটা দেখাতে চাই, যাতে তুমি সেখানে ভালো করে নিজেকে দেখতে পাও। আর তুমি এটা জানতে পারো যে তুমি কোনো দিক থেকেই আর যোগ্য নও। হয়তো তোমার কোনো ভুল ধারণা আছে যে আমরা তোমাকে পছন্দ করি, এই বাড়ির বউ করতে চাই। তাহলে তোমায় একটা কথা বলি, আমি তোমার মুখ দেখাও পছন্দ করি না, আর আমি তোমাকে এতটাই ঘৃণা করি যে বাড়ির কাজের লোককে যদি এই বাড়ির বৌমা করতে হয় তাহলে সেটা করব, কিন্তু তোমার এই বাড়িতে জায়গা নেই। আরো একটা কথা, আর্য আমার ছেলের মতো, ওর ব্যাপারে ভাবার আর সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র আমার। ও তোমার কোনো সম্পত্তি নয় যে ওর উপর অধিকার ফলাবে। আই থিঙ্ক তুমি বুঝে গেছো। চলো মা, রিয়া। রিয়া ম্যাডাম, রিয়া ম্যাডাম, আমার কথাটা শুনুন না। আমি আপনাকে সবকিছু বলছি, আমি আপনাকে সব কথা বুঝিয়ে বলবো। রিয়া প্লিজ আমার কথাটা শোনো। রিয়া, ডোন্ট রিয়্যাক্ট লাইক দিস। রিয়া, আই ক্যানট স্টে উইদাউট ইউ। আরে সন্তোষী, হ্যাঁ, তুমি তো কিছু খাওনি, আর একটু খাও। ব্যাস বৌদি, পেট ভরে গেছে। তা কি করে হয়, আমি তোমায় নিজের হাতে খাওয়াবো। মা, আমার এই দৃশ্য দেখে অত্যন্ত ভালো লাগছে। অনেক কষ্টের পরে অবশেষে সন্তোষী নিজের জায়গা বানিয়ে নিল। মনে হয় এবার সন্তোষীর জীবনে শুভ সময়ের সূত্রপাত হয়ে গেছে। মা, আপনি সন্তোষের উপর এইভাবেই নিজের আশীর্বাদ বজায় রাখবেন, যাতে ওর জীবন এভাবেই আনন্দে ভরে থাকে। Z5 এ বিনামূল্যে মঙ্গলময়ী সন্তোষীমার সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন।